হ্যালো গাইস, আমি নিয়ে চলে এলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাব, তো এখানে আমরা যাব বর্ধমানের প্রথম সিনেমা হল। তো চলুন গাইস যাওয়া হোক, অনেক পুরনো সিনেমা হল। তা চলো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি সামনের টোটো ধরে, তা ওইখানে যাব। যে সিনেমা হলের কথা বলছিলাম আমরা, সেই সিনেমা হল আমি চলে এসেছি। তো চলুন যা হোক ভিতরে। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি যে জায়গার কথা বলছিলাম ওই জায়গায়। তা চলুন যা হোক ভিতরে। চলুন বাইরে দিয়ে সামনে একটা ব্যালকনি আছে, ব্যালকনির মধ্যে দেখা হোক ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন। নিচের তলাটা দেখতেই পাচ্ছেন আমরা, আপনারা দেখলেন। তা চলুন ওপরে যাওয়া হোক, তো আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন। উপরতলায় যে সিঁড়িতে সবাই বসে শো দেখছো, এদিকে দেখতে পাচ্ছি সিঁড়ি, এদিকে দেখতে পাচ্ছি পর্দা। বর্ধমান সিটি হোটেলের কাছে আপনারা যাকে জিজ্ঞেস করবেন তারাই দেখে দিবে। তা ফটোশুটের জন্য হেভি আছে জায়গাটা, আপনারা আসতে পারেন। এই প্লেসটাই দেখতে পাচ্ছেন, আরাম করে চলে এলাম উপরে। তার নিচের ফ্লোর গুলো এখন বাকি আছে ঘোরা, তা চলুন নিচে যাওয়া। দেখতে পাচ্ছেন এখানে সব মদ ফদ খেয়ে সব ভেঙেছে, তো এখানে এখন মদই খাওয়া হয়, সবাই মদ খায় বসে। দেখতে পাচ্ছেন গাইস সব জঙ্গল, এইদিকে সব গাছ হয়ে গিয়েছে, ভিউটা হেভি লাগছে আমাকে। আপনারা ভালো লাগছে নাকি? তো গাইস আমরা উপরটা দেখে নিলাম, তা ফাইনালি চলো নিচে যাওয়া হোক। নিচের মুখটা দেখা হয়নি, তা নিচে যেয়ে আপনাদেরকে নিচের ভিউটা দেখানো হবে।
তো গাইস এখানে এসে দেখতে পাচ্ছ আমাদের দুর্ঘটনা। তো আমাদের একটা বন্ধুর পা কেটে গেছে কাছে। তো এখানে সতর্ক যারা আসবে বুট পরে আসবেন, দেখতে পাচ্ছেন। তো গাইস এখানে যারা আসবেন বুট পরে আসবেন, অনেক কাঁচ, অনেক মদ ফদ খেয়ে সব বোতল ভেঙেছে, তো তার জন্য সব অনেক কাঁচ এখানে। দূর দূর থেকে ছবি দেখতে পাচ্ছেন, তাও কিছু নেই, দূর ছবি দেওয়া আছে দুদিকে, তা কেন জানি না। চলুন এদিকে যাবো। আপনারা যদি জানেন তো কমেন্টে জানাবে। চলো গাইস আমরা চলে যাবো নিচে, চলো নিচের প্লেসটা দেখবো। তো গাইস এদিকে দেখতে পাচ্ছ সিঁড়িটা নেই, আমাদের কিন্তু সামনে যেতে হবে এদিকে। চলো সামনে যাও, আর কিছু একটা গ্যাস আসছে বুঝতে পারছি না গাইস, এখানে সব মনে পড়ে আছে। তাহলে নিচের ভিউটা দেখে নেবো, আমরা দেখতে পাচ্ছি এখানে গোটাই জঙ্গল, তারপরে ভিউটা দেখতে পাচ্ছি এখানে হেভি লাগছে। কত পুরনো আমি নিজেও জানি না, বুঝতেই পারছ কত পুরনো, কমেন্টে জানাবে। সিনেমা হলটা আপনারা দেখলেন ভেতর বাইরে সবই, তো একটাই আফসোস যে এই হিস্টোরিটা আমি ঠিক মতো জানি না, আপনাদেরকে জানাতে পারলাম না। আগের ব্লগে নিশ্চয়ই আপনাদেরকে জানাবো, তাই বাড়ি থেকে জেনে এইটার ব্যাপারে, এই সিনেমা হলটার ব্যাপারে জেনে আপনাদেরকে নিশ্চয়ই জানাবো। তো গাইস আমি এইখানে ব্লগটা শেষ করছি, আপনারা সাথে থাকুন, আপনারা পাশে থাকুন। তো প্লিজ এর থেকে নিশ্চয়ই আমি আরও ভালো ভিডিও আনবার চেষ্টা করবো। গাইস একটু সাপোর্ট করো, একটু লাইক করো, একটু কমেন্ট করো, শেয়ার একবার সাবস্ক্রাইব ছোট ভাই হিসাবে করে দিও, তাহলে হবে গাইস, একটু ছোট ভাইভাবে সাপোর্ট করো।